Assalamualaikum warahmatullahi wabarakatuh. So, apa kabar ভালে আছা? তো মই আজি মই তোমালোকৰ অসমীয়া মাধ্যমৰ তৃতীয় শ্ৰেণী বা ক্লাছ 3 নতুন গণিত লব লৈছে, ঠিক আছে? তো ইয়াতে কি দিয়া আছে আমি অলৰেডি আৰম্ভ কৰিছিলো, আমি 3 নম্বৰ লৈকে কৰিছিলো পথালি কৈ যোগ কেন্দ্ৰে কৰিব লাগে। থিয় কৈ যোগ এতিয়া কথাটো হল যে পথালি কৈ দিয়া আছে এটো আমি থিয় কৈ হজাই লম আকো হৰৰ পৰা ডাঙৰ লৈ। তো জেনেকৈ তো দিয়া আছে কি তলৰ সংখ্যা বৰ তলৰ সংখ্যা বৰ তলৰ তলর তলর সংখ্যাবর সংখ্যাবর তলর সংখ্যাবর ডাঙরর পৰা হৰু লৈ সো ডাঙরর পৰা ডাঙরর পৰা হৰু লৈ হৰু লৈ হজাই থিয় কৈ পাতি সো হজাই থিয় কৈ পাতি থিয় কৈ পাতি লোৱা আৰু যোগ কৰা, ঠিক আছে? লোৱা আৰু যোগ কৰা। এতিয়া কথাটো হ'ল কি, প্ৰথমতে তোমালোকৰ প্ৰশ্নটো বুজিব লাগিব। যদি প্ৰশ্নটো নবুজা তেনেহ'লেতো অংক গোটেইখিনি ভুল হ'ব, ঠিক আছে? এতিয়া তোমালোকে চোৱা কি দিছে, তলৰ সংখ্যাবোৰ ডাঙৰৰ পৰা সৰুলৈ সজাই। তো সৰুৰ পৰা ডাঙৰৰ আগতে সজাই ল'ব লাগিব, তাৰপিছত থিয়কৈ পাতি লোৱা আৰু যোগ কৰা, ঠিক আছে? আমি চেষ্টা কৰিম। ইয়াতে ক নম্বর তো কি দিয়া আছে, তে ক নম্বর তো দিয়া আছে কি 4780 না 4780, তার পিছ কি মান 576 না 576, তার পিছ কি মান আই গল 4870 4870, তার পিছ কি মান আই গল 93 না। এই যে এটা দুটা তিনি চারিটা চাৰিটা অংক দিছে, কমা দি আছে এইটো এটা এইটো এটা এইটো এটা এইটো এটা, ঠিক আছে? তো ইয়াৰ মাজতে আমি প্ৰথমতে হিচাপ কৰিম কোনটোত কেইটা সংখ্যা আছে। ইয়াতে আছে চাৰিটা, ইয়াতে তিনিটা, ইয়াতে চাৰিটা, ইয়াতে দুটা। তো ইয়াতে চাৰিটা আছে, ইয়াতে আৰু ইয়াতে, এই দুটাৰ মাজত কোনটো ডাঙৰ সেইটো আগত আমি লিখিম। তো ডাঙৰবিলাক আগত লিখিবলৈ গৈছে না 4800 4700, তো 4800টো ডাঙৰ হ'ব না, তো 4870 এইটো লিখি দিলোঁ। এতিয়া এই তিনিটার মাজত কোনটো ডাঙর, এইটো ডাঙর হবো সেইটা অঙ্কা, সো 4780। এতিয়া আহি গেল এইটো গল, এতিয়া এই দুটার মাজত, এটা তিনটা অঙ্ক আছে, এটা দুটা, তো তিনটা অঙ্ক এইটো ডাঙর হবো না 576, সো 576, তারপর 93 আহি গেল। এটা বস্তু তোমালোকে মনত রাখিবা, সদায় আমি সোঁফালৰ পৰা সদায় আহিব লাগিব। এতে সো মই সোঁফালে একদম সজাই রাখিছিলো নাই, এইফালে ইয়াতে নাই, ইয়াতে তলত নাই, হ্যাঁ কিন্তু এইফালে কিন্তু ঠিকই আছে, আছে না নাই? এই ক্ষেত্রে তোমালোকে এতিয়া যোগ করা, এই শূন্য শূন্য শূন্য, এতে আছে ছয়, এক দুই তিনি চারি পাঁচ ছয় ছয়, ইয়াতে আছে তিনি, এক দুই তিনি, কিমান হল এক দুই তিনি চারি পাঁচ ছয় সাত আট ন, তো মই ইয়াতে ন লিখি দিম, ঠিক আছে? এইটো হয়ে গেল, এই লাইনটো গল। এতিয়া এইটো এটি কিমান আছে, সাত, এক দুই তিনি চারি পাঁচ ছয় সাত আট নয় দশ, সরি সাতটা না, মই বেশি দিয়েছি না, সো এক দুই তিন চারি পাঁচ ছয় সাত, ইয়াতে কেটা আছে আটটা, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট, ইয়াতে কেটা আছে আকৌ সাতটা, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত, তারপর কেটা আছে নটা, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন। এতিয়া গোটেই কেইটা মিলে আমি গণনা করে একবার কইম কেইটা হয়, সো একটা দুটা তিন চারি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ, কিমান হল, একত্রিশটা হল। এই একত্রিশের মাজত সোঁফালে এক আছে, এই একটু কাটি কিনে মই এই ইয়াতে লিখি দিব। এতিয়া এই হাতত থাকিল তিন, এটা পিছত যোগ করে দিন, ঠিক আছে? তিন এতে কেটে আছে আটটা, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট, তার কেটে সাতটা সাতটা আছে না, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত, তার কেটে আছে পাঁচটা, এক দুই তিন চারি পাঁচ, তো এইটো আমি গোটেইকেইটা মিলি গণনা করি। তো ইয়াতে কি আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ 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 হয়ে যায়, হ্যাঁ না হয়? তো বিশ ইয়াতে আছে হাতত তিন না, বিশ আর তিন কিমান হল তেইশ, এই তেইশত তিনটো ইয়াতে আহি যাব, হাতত থাকিল কিমান এতিয়া এই যে দুই, তো ইয়াতে চারি আর চারি চারি আর চারি কেইটা আট হব না, আট আর ইয়াতে আছে দুই, আট আর দুই কিমান দহ, হয় না হয়? দহ মই লিখি দিলো, ঠিক আছে? এইটো আমার
আনসার উত্তর। তো এনেদরে আগত সজাই লব লাগিব ডাঙ্গর টগত তারপিছত ঘরটো সজাই লৈ তারপিছত যোগ করিব লাগিব। তো এনেকুৱা কৰি তোমালোকে ইয়াতে দিয়া আছে আৰু খ আৰু ঘ এই দুটা বস্তু তোমালোকে নিজে নিজে কৰিবা, ঠিক আছে? আৰু বাকি যিবিলাক আছে এইবিলাক মই পিছত কৰিবলৈ যত্ন কৰিম। যেহেতু তোমালোকে হোমৱৰ্ক নকৰাই পেলাই, তো হোমৱৰ্কবিলাক কৰিব লাগে। হোমৱৰ্কবিলাক যদি তোমালোকে নকৰা তেতিয়াহ'লে বহুত প্ৰব্লেম বা অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হয়। তো এই ক্ষেত্ৰত আশা কৰোঁ তোমালোকে বুজিব পাৰিছা আৰু হোমৱৰ্কবিলাক ভালদৰে কৰিবা। তো আজিৰ ক্লাছ মই ইমানতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।